দর্শক, এই তো পহেলা অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরকে সামনে রেখে আজ কিন্তু দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা ও এফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফরওয়ার্ড এরিটা কিংসলেকে কিন্তু পাচ্ছে না বাংলাদেশ। 23 সদস্যের দলে একমাত্র চমক আবাহনীর হৃদয়। এবারে সাফ চ্যাম্পিয়নশিপে নেই কোনো গ্রুপ পর্ব, ফলে পাঁচ দলের এ টুর্নামেন্টের প্রতি দল একে অপরের সঙ্গে খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে যেই দুই দল থাকবে তারাই কিন্তু খেলবে ফাইনাল। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে শ্রীলঙ্কা। স্পোর্টস স্পেশালে আজকে কথা বলবো আব্দুল গাফফারের সাথে, কেমন হতে যাচ্ছে এবারে সাফের আসর, আর সাথে আছে বরাবরের মতো আমি পিঙ্কি সানোয়ার। সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। গাফফার ভাই কেমন আছেন? খুবই ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গাফফার ভাই, যেটা বলছিলাম একটু আগেই, আজকে কিন্তু সাফের জন্য মালদ্বীপসের জন্য দেশ ছাড়লো বাংলাদেশ ফুটবল দল। অনেক কিছু কিন্তু ঘটে গেছে ফুটবল অঙ্গনে এই কিছুদিনে, কিছু ঘটনা কিন্তু মর্মাহত করেছে ফুটবল ফ্যানদের, কিছু ঘটনা কিন্তু চমকপ্রদ ছিল। সেখানে আমি যদি প্রথমে একটু আসি এলিটা কিংসলের কথা, আজকে সাফের জন্য বাংলাদেশ দল গেল কিন্তু সাথে কিন্তু এলিটা যেতে পারলো না। এত সাফের জন্য তার আয়োজন, এত কিছুর পরও তাকে দলে ইনক্লুড করতে আসলে ব্যর্থ হলো ফুটবল ফেডারেশন, অনেকটা ব্যর্থতাই মেনে নিতে হচ্ছে, এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাবো। ধন্যবাদ পিঙ্কি। আসলে সত্যিকার অর্থে আমাদের যে জায়গাটি সবচেয়ে খারাপ জায়গা হলো স্ট্রাইকিং পজিশন। এলিটা কিংস আমাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবত খেলেছে এবং স্ট্রাইকিং পজিশনে তার খেলার অভিজ্ঞতা, সেই অনুযায়ী তাকে কিন্তু বাংলাদেশ সরকার নাগরিকত্ব দিয়েছে। এবং কেন যেতে পারলো না এটা নিয়ে আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছে, যারা বাংলাদেশে ফুটবল দেখেন, তারাও কিন্তু আশ্চর্য হয়েছেন। এ কারণে যে দীর্ঘদিন ফিফা এফসি থেকে একটা ক্লিয়ারেন্স কেন পেল না, কেন বা এত মানে দেরি হলো, আজকে পর্যন্ত রাত্র পর্যন্ত তার পাওয়ার কথা ছিল, সেটাও পাওয়া যায়নি। তাকে ছেড়ে কিন্তু দল অলরেডি মালেতে পৌঁছে যাওয়ার কথা, কারণ ওরা সকালে রওনা দিয়েছেন, এর মধ্যে পৌঁছে গিয়েছে। তো সেক্ষেত্রে এলিটা কিংস এর জন্য আমাদের দেশের জন্য আমাদের স্ট্রাইকিং, আমাদের গোল করা যাচ্ছে সেই পজিশনে নেই এলিটা কিংস, একটি দীর্ঘদিন মানে খেলোয়াড়। সেটা গাফফার ভাই, এই আপনি যেটা বলছিলেন এতক্ষণ, আসলে কিন্তু আমাদের কিন্তু স্কোরারের অভাব এতদিন দেখা গেছে, একটা পজিশনে কিন্তু প্রচুর স্ট্রাগল করে বাংলাদেশ, যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে একটা জায়গায় কিন্তু ফিনিশারের অভাবে ভুগতে হয়। সেখানে এলিটা কিংসলের মতো একজন প্লেয়ারকে অন্তর্ভুক্ত করাটা আসলে খুবই জরুরি ছিল বলে কিন্তু আসলে বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের একটা, তারা আসলে আশা করছিল যে তারা দেখতে পারবে এলিটাকে। এই ক্ষেত্রে কিন্তু ফুটবল ফ্যান্সদের মধ্যে কিন্তু নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছে ফুটবল ফেডারেশনের ব্যর্থতা, আর একটু হয়তো বা তারা তোড়জোড় করলে হয়তো বা তাকে ইনক্লুড করা যেত। এই ব্যাপারে কি আপনি একমত কিনা? অবশ্যই, এটা আমি বলবো যে যখন সে নাগরিকত্ব পেয়েছে এবং যখন তাকে দলের জন্য ডাকা হয়েছে, ক্যাম্পে সে দীর্ঘ সময় ছিল এবং সেই সময়টা কেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার ব্যাপারে ফিফার সাথে এফসির সাথে যোগাযোগ মাধ্যমটা আরো তোড়জোড় করলে সে হয়তো নিশ্চয়ই খেলতে পারতো। তার যখন বাংলাদেশে নাগরিকত্ব পেয়েছে সেক্ষেত্রে তো তার ছাড়পত্র পাওয়াটা অনিবার্য। আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই ক্ষেত্রে তারা তাদের যে ভূমিকাটা ছিল, যারাই তার জন্য যোগাযোগ করেছে, যারাই এই ফুটবল ফেডারেশনে আছেন, তারা কেন তোড়জোড় করে, যেহেতু আমাদের টিম আজকে মানে অলরেডি পৌঁছে গিয়েছে, এলিটে এই এলিটে টিমস যেতে পারেনি, এটা কিন্তু খুবই দুঃখজনক ফুটবল ফ্যানদের জন্য, দুঃখজনক বাংলাদেশের ফুটবলের জন্য দুঃখজনক। আমি মনে করি এটা টোটাল দায় দায়িত্ব, এবং এই জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলবো কেন আপনারা এটার জন্য আপনারা ব্যর্থ না। সেটাই, এছাড়াও কিন্তু এবার চমকপ্রদ কিছু ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো কিন্তু আসলে ক্লাব ফুটবলের যে হেড কোচ ছিলেন বসুন্ধরা কিংসের, তার হাতে কিন্তু আসলে ন্যাশনাল টিমের দায়িত্ব দেয়া হয়েছে সাফ আসরকে কেন্দ্র করে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার কাছ থেকে জানার অনেক কিছু আছে, কেমন দেখছেন ব্যাপারটা? আসলে এরকম কিন্তু ইতিহাসে আগে ঘটেনি।
আসলে ব্যাপারটা টোটালটাই নির্ভর করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা এই ন্যাশনাল টিম ম্যানেজমেন্টে আছেন, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ভালো বলতে পারবে যে ন্যাশনাল কোচ জিমি ডেকে 3 বছর 3.5 বছরের মতন ছিলেন, তাকে হঠাৎ করে বাদ দিয়ে একটি ক্লাবের কোচকে অস্কার ব্রোজনকে এখানে নেওয়া হয়েছে। আমি সেখানে বলবো যে অস্কার ব্রোজন একজন ভালো কোচ, বাট ডেফিনেটলি সে একটি ক্লাবের সাথে সম্পর্কিত, এবং ক্লাবের সাথে সে গত 3 বছরে সে 5টি ট্রফি পেয়েছে, সেক্ষেত্রে তার একটা বিরাট অভিজ্ঞতা ঝুলিয়ে আছে। এবং সে এর আগেও আমি যতটুকু জানি সে মালদ্বীপের কোনো একটা টিমকে সে ট্রেনিংও করিয়েছে, সেখান দলে সেই দলে কোচ ছিল। তা সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে, ক্লাব কোচকে ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে, ঠিক আছে, আর একদিকে আমি মনে করি বসুন্ধরা 10টি প্লেয়ারই কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার, এবং সেক্ষেত্রে তার ভালো আমি আশা করব, ভালো ফল আশা করব, এই কারণে তার প্রতিটা জিনিসই তারা রপ্ত করেছে, এবং সেই জিনিসটা যদি তারা টোটালি ফুটবলটাকে যদি এই লিগ ম্যাচে যদি দিতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের সেই রকম কোনো মানে ব্যাঘাত ঘটবে না। সেক্ষেত্রে প্রতিটি খেলোয়াড় অস্কার ব্রোজনকে চিনে, অস্কার ব্রোজনও কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলার মা বাংলাদেশে আছে, এবং প্রতিটি টিমের খেলোয়াড় তার খুব পরিচিত, এবং এর মধ্যে আমাদের বেশ কয়েকদিন আগে লিগ শেষ হয়েছে, প্রতিটি খেলোয়াড়ই কিন্তু ক্লাবের সাথে সম্পর্কিত ছিল এবং ক্লাব ক্যাম্পে ট্রেনিংও করেছে, সেক্ষেত্রে তাদের ওই ধরনের ফিজিক্যাল ফিটনেসের অভাব হবে না। এখন যদি টেকনিক্যাল সাইডটে যদি ভালো করে রপ্ত করতে পারে, যদি অস্কার ব্রোজনের কথাগুলি তারা মাঠের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে, সেক্ষেত্রে দায় দায়িত্ব কিন্তু যে 11 জন প্রথম থেকে খেলবে টোটাল টিমেরই দায়িত্ব। গাফার ভাই, আপনি ঠিক যেমনটা বলছিলেন, আসলে অস্কার ব্রোজনের হাতে দায়িত্ব দেওয়াতে কিন্তু সবাই সাধুবাদ জানিয়েছে ব্যাপারটাতে, কারণ আপনি যেমনটি বললেন যে তার লোকাল প্লেয়ার্সদেরকে কিন্তু খুব ভালো করে চেনা আছে, সে তার হাত ধরে কিন্তু বসুন্ধরা কিংসের অনেকগুলো ট্রফি এসেছে, সর্বোচ্চ সফলতা কিন্তু তার হাত ধরে এসেছে। তো ফুটবল ফেডারেশন কিন্তু একদম লাস্ট মোমেন্টে একটা খুব সাহসী একটি পদক্ষেপ নিয়েছে, এবং দায়িত্ব হস্তান্তরের যে ব্যাপারটা, কিন্তু তাকে তো খুব বেশি সময় দেওয়া হয়নি, খুব 15 দিনের মতো সময় দেওয়া হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে আসলে বসুন্ধরা কিংসের বেশিরভাগ প্লেয়ার্সরা আছে ন্যাশনাল টিমে, যার জন্য তার ট্যাকটিক্স এর সাথে বা প্র্যাকটিসের সাথে মানিয়ে নিতে তাদের কষ্ট হবে না, এবং বাকি যারা আছে তাদেরকে খুব ভালোভাবেই তিনি এই কম সময়ের মধ্যে তার ট্যাকটিক্স বোঝাতে সক্ষম হয়েছেন। এই ব্যাপারে কিন্তু জামাল ভুঁইয়াও অ্যাগ্রি করেছেন যে খুব বেশি প্রবলেম হচ্ছে না অস্কার ব্রোজনের সাথে মানিয়ে নিতে। অ্যাকচুয়ালি তো অস্কার ব্রোজন, আমি বললাম তো গত 3 বছর এই দলের সাথে, এবং সে বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে সে জানে চিনে, যারা জাতীয় দলে এখন মানে অংশগ্রহণ করছে, যারা জাতীয় দলে চান্স পেয়েছে, এবং সবচেয়ে বড় যে জিনিসটি হয়েছে অস্কার ব্রোজন, সে কিন্তু তার কোচিং স্টাফও কিন্তু বদলে দিয়েছেন, বা তার নিজস্ব যারা ছিলেন হ্যান্ড তাদেরকেও নিয়েছেন, এবং আমি মনে করি এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা ভালো মনে করেছে সেই কাজটি তারা করেছেন। আমরা কিন্তু যারা ফুটবলের সাথে সম্পর্কিত দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু একটি ট্রফির আশা করছি, 2003 সালে আমরা 7 ফুটবল পেয়েছি আর 18 বছর পাইনি, অতএব এখানে অস্কার ব্রোজনের কিন্তু একটা চ্যালেঞ্জ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই রকম একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু অস্কার ব্রোজনের হাতে টোটাল টিমটা দিয়েছে। এখন আশা করি, আমরা প্রত্যাশা করি, আমরা এই দলটি ভালো রেজাল্ট করবে, এবং অস্কার ব্রোজন কিন্তু খুব কনফিডেন্সের সাথেই বলেছেন যে তারা আসলে জিততে যাচ্ছে সাফে, তারা অ্যাটলিস্ট টার্গেট করেছে ফাইনালকে, উইচ ইজ আ ভেরি বিগ থিং। এবং তার সাথে কিন্তু সুর মিলিয়ে আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও কিন্তু বলেছেন যে হ্যাঁ, তারা আশাবাদী। এবং অস্কার ব্রোজন আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন গাফফার ভাই, যে বাংলাদেশ গোল করতে জানে এবং বাংলাদেশ জিততে জানে, এটা তিনি প্রমাণ করতে চান সাফের আসরে। এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাবো, এই ফিলিংসগুলো বা হচ্ছে এই স্পিরিটগুলো, আপনারা যখন খেলতেন তখন এই জিনিসগুলো ছিল, বিগত কয়েক বছরে কিন্তু বাংলাদেশে দেখা যায়নি, অনেকটা ডিফেন্সিভ খেলা দেখা গেছে, অস্কার ব্রোজন কিন্তু অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসে আমরা যতটুকু জানি, সো মনে হচ্ছে যে খুব ভালো কিছু দেখতে যাচ্ছি, তার এই কনফিডেন্স লেভেল নিয়ে আপনার কাছে একটু জানতে চাই।
আমি আমি আপনার সাথে একমত পোষণ করছি। অস্কার বুইজেনের কনফিডেন্সটা অবশ্যই আমরা সেদিকে দেখব, এই কারণে সে একজন কোচ, সে একজন ভালো কোচ, বিধায় সে কনফিডেন্সটা তার আছে। এখন তার দরকার তার টিমের মোটিভেশন, যদি সে সঠিকভাবে মোটিভেশন করতে পারে, আমার মনে হয় তাকে তার কথাগুলি যদি আমার আমাদের দেশে যে খেলোয়াড়গুলি আছে, আমাদের দেশে কিন্তু যে সেরা খেলোয়াড়গুলি কিন্তু এখন জাতীয় দলে খেলছে, অতএব তারাও কিন্তু দীর্ঘদিন জিমিরের আন্ডারেও খেলেছে, জিমিরের আন্ডারেও প্র্যাকটিস করেছে। এখন অস্কার বৈজন যে কথাটি বলেছেন যে আমাদের অ্যাটাকিং ফুটবল, ফুটবল হলো অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। আমি যত অ্যাটাক করবো অপোনেন্ট ডিফেন্স কিন্তু তত বেশি ডিফেন্সিভ থাকবে, অতএব আমার ডিফেন্স কিন্তু তত রিল্যাক্স থাকবে। অতএব আমার মনে হয় আমাদের যে কথাটি আমরা সবসময় বলে আসছি, আমাদের গোল খরা, আমাদের সোজা কথা আমাদের স্ট্রাইকিং পজিশনের সেই ধরনের খেলোয়াড় নাই বিদায় আমরা কিন্তু গোল পাচ্ছি না। অতএব এখন যে কয়েকজন খেলোয়াড় আছে, যেমন আবাহনী থেকে হৃদয়কে নিয়েছে, আরেকটা ছেলে আছে আপনার বাড়িধারা থেকে সুমন রেজা, সেও খুব গোল গেটার, হ্যাঁ সুমন। তো এরা ইয়াং ছেলেরা যদি তাদের 100% তারা যদি কোন রকম মানে অন্য ধরনের চিন্তা ভাবনা না করে, মানে মাঠের মধ্যে যদি তারা তাদের 100% দিতে পারে, তাদের যে খেলাটি তারা ঢাকা লিগে খেলে কিন্তু বেস্ট খেলোয়াড় হয়ে কিন্তু তারা ওখানে গিয়েছে, তো অতএব সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তাদের সেই চিন্তা ভাবনা রেখে যদি মাঠে খেলতে পারে, 100% দিতে পারে, আমার মনে হয় না যে এখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা আছে, প্রথম আমরা অনায়াসে শ্রীলঙ্কাকে হারাতে পারবো। আমাদের নেপাল আছে, মালদ্বীপ আছে, যদিও র্যাঙ্কিং এ তারা আমাদের থেকে এগিয়ে আছে, কিন্তু আমাদের দলের সে খেলোয়াড়ও আছে যারা নাকি যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটাতে পারে, গোল করতে পারে। আমি বিশেষ করে বলবো ডিফেন্সের তপু বর্মন, যে ওভারহেড বলগুলি যখন কর্নার থেকে আসে, মাইনাস থেকে আসে, সে কিন্তু সেগুলি থেকে অনেকগুলি গোল করেছে ইন্টারন্যাশনাল ম্যাচে, তারও কিন্তু সেই অভিজ্ঞতা আছে। আমাদের যে মিডফিল্ডে জামাল ভুঁইয়া, তারও বল হোল করার মতন ডিফেন্সিভ মিডফিল্ড যদিও খেলেন, তাদের তার অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অধিনায়ক, সেক্ষেত্রে তারও টিমকে সেভাবে পরিচালিত করার জন্য, এবং ইয়াং যে খেলোয়াড়গুলি আছে যারা যে দায়িত্ব, তারা তাদের দায়িত্ব দিয়ে যদি খেলে অবশ্যই আমরা প্রথম ম্যাচ আমাদের শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচটি যদি আমরা জিততে পারি, তাহলে কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক এগিয়ে যাবে, এবং সেই প্রথম ম্যাচটার উপরে নির্ভর করবে আগামী দুইটা ম্যাচ। তারপরে যদি আমরা সেখান থেকে আমরা আরো ভালো করতে পারি, তাহলে যাব আমরা ফাইনালে। তো ফাইনালে ডেফিনেটলি আমরা ধরে নিতে পারবো বর্তমানে বা ভারত খুব ভালো শক্তিশালী দল, এবং সেখানে ভারতের সাথেই আমাদের ফাইনালে দেখা হবে। এবং অস্কার বুজেন কিন্তু বলেছে যে ভারত শক্তিশালী দল, ঠিক আছে, বাকি যে তিন দল আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল, এই তিন দলের সাথে কিন্তু বাংলাদেশ জিততে পারে, এবং তিনি কিন্তু এটাই আশা করছেন যে বাংলাদেশ এই তিন দলের সাথে জিতে ফাইনাল খেলবে। গাফার ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, শ্রীলঙ্কার ফুটবল কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে, মালদ্বীপসে অস্কার নিজে কোচিং করিয়েছেন, তিনি জানেন, এবং লাস্ট খেলে এসেছে এফসি কাপ, সেখানেও কিন্তু মালদ্বীপসের মাঝিয়া ক্লাবকে হারিয়ে এসেছে, সো কন্ডিশন খুব ভালো করে জানা আছে। অপরদিকে আমরা যদি বলি, অস্কার কিন্তু ইন্ডিয়াতেও অনেক দিন, অনেক বছর তিনি কিন্তু কোচিং করিয়েছেন, এবং তিনি ইন্ডিয়ার প্লেয়ারদের সম্পর্কেও ভালো জানা আছে, এবং নেপালের কথাও আমরা জানি, তাদের ফুটবল কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সেখানে আসলে অ্যাটাকিং ফুটবল খেলবে অস্কার, আপনার কি মনে হয় না যে আসলে মানে কতটা আসলে সাহসের পরিচয় দিতে হবে বাংলাদেশকে অ্যাটাকিং ফুটবল খেলার জন্য? আপনি যদি শ্রীলঙ্কা বলেন কিংবা নেপাল মালদ্বীপের কথা বলেন, আপনি কতটা দেখছেন চান্স? না, অস্কার বুঝুন যে কথাটি বলেছে, আমি একটা কথাই আমি একটু আগে বলেছি যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, যদি আমি অ্যাটাকিং না করি, যদি আমি গোল মুখে যদি আমি না যাই, তাহলে আমি গোল পাবো কিভাবে? এবং আমি যদি ওদের ডিফেন্সকে ব্যতিব্যস্ততা না রাখি, তাহলে আমার উপরে তো ডিফেন্সিভ খেলতে গেলে তো আমার উপরে একটা প্রেশার সবসময় থাকবে, তাহলে কতক্ষণ আমি এই প্রেশারটা সামলাবো? অবশ্য অস্কার ভোজন যে কথাটি বলেছেন আমি এটার সাথে একমত, এবং তিনি জানেন যে আমাদের যে কয়জনই খেলোয়াড় এখন আছেন তাদের গোল করার দক্ষতা আছে বিধায় তিনি কনফিডেন্টলি এই কথাটি বলেছেন। এবং আমার মনে হয় যদি প্রথম খেলাটি শ্রীলঙ্কার সাথে আমাদের খেলোয়াড়রা যদি সঠিকভাবে তার
যে টেকনিক এন্ড ট্যাকটিক প্র্যাকটিসগুলি যদি রপ্ত করতে পারে এবং কথাগুলি যদি শুনে যে মাঠে আমাকে এইভাবে খেলতে হবে এবং এইভাবে আমাদের গোল মিস করা যাবে না, গোল করতে হলে সেই পজিশনে যেতে হবে, সেই কাজগুলি যদি তারা করতে পারে আমার মনে হয় ফার্স্ট ম্যাচে জেতার পরে তাদের কনফিডেন্সটা আরো বেড়ে যাবে। এবং যে কথাটি বলেছেন যে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টিম যদিও আমাদের থেকে বলতেছেন, কিন্তু আমি মনে করি না শ্রীলঙ্কা টিম অতটুকু ভালো করতে পারবে কিনা, আমার ধারণা বাইরে। কিন্তু আমি মনে করি যে শ্রীলঙ্কাকে হারানো তো আমাদের জন্য কষ্টকর না। তারপরে যদি বলি নেপালের সাথে এর আগে ত্রি নেশন টুর্নামেন্টে আমাদের টিম একটু খারাপ খেলেছে, হয়তো তাদের নিজস্ব মাঠ ছিল, তাদের সেই শক্তিমত্তা, দর্শক ছিল অনেক, সেখানে হয়তো আমাদের খেলোয়াড়রা সেই ধরনের খেলা খেলতে পারেনি। আমি মনে করি মালদ্বীপে আমাদের ছেলেরা অনেক ভালো খেলতে পারবে এবং মালদ্বীপের সাথে খাপ খাপিয়ে নিতে পারবে। এবং সে তারপরের ম্যাচ হলো মালদ্বীপের সাথে, মালদ্বীপে যারা গত কিছুদিন যারা অনেক খেলোয়াড় সিনিয়র খেলোয়াড় ছিল সেই টিমে, কিন্তু এখন আর সেই সিনিয়র খেলোয়াড়গুলি নেই, তারা এখন রিটায়ার করেছে। এখন মালদ্বীপ কিন্তু একটা ইয়াং প্রমিসিং টিম বানিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের টিমে যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের কিন্তু অভিজ্ঞতার ঝুলি কিন্তু অনেক বেশি। এরই মধ্যে কিন্তু থ্রি নেশন খেলে এসেছে কিজিকিস্তানে এবং খেলার মধ্যে ছিল, তো অতএব সেই দিকে আমার মনে হয় না কোনো ঘাটতি হবে। যদি তারা সঠিকভাবে খেলতে পারে এবং সঠিক জিনিসগুলি যদি সঠিক সময় কাজে লাগাতে পারে এবং কাজগুলি যদি সম্পূর্ণ, ফুটবল খেলা কিন্তু গোলের খেলা, তিন কাঠির মধ্যে যদি আপনি বল না নিতে পারেন, না দিতে পারেন, তাহলে ফুটবলের তো কোনো গোল ছাড়া কোনো উপায় নেই। অতএব সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং পজিশনে যারা খেলবে, স্ট্রাইকিং বলতে এখন ফুটবল টোটাল ফুটবলে কিন্তু লেফট ব্যাকও গোল করে গিয়ে রাইট ব্যাকও করে ডিফেন্সও করে, স্ট্রাইকিং এর জন্য যারা থাকে তাদের সহযোগিতা লাগে, তারাও গোল করে। তো সেক্ষেত্রে আমাদের একটু ঘাটতি আছে, আমি সেখানে একটু চিন্তা ভাবনা করব, কিন্তু তারপরে বলবো আমাদের এই তিন টিমকে হারানোর মতন বাংলাদেশ দল আছে এখন পর্যন্ত আমি মনে করি। জি গাফর ভাই, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক এ পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক বিরতির পর আবার স্বাগত স্পোর্টস স্পেশালে। আমার সঙ্গে আছেন আব্দুল গাফফার, সাবেক ফুটবলার, এবং আমরা কথা বলছি সাফ ফুটবল নিয়ে। শুরু হতে যাচ্ছে পহেলা অক্টোবর থেকে, সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। গাফফার ভাই, ব্রেকে যাওয়ার আগে অনেক কিছু কথা হচ্ছিল, এবার একটু একটু ভিন্ন কথা বলি। সেটা হচ্ছে অনেক সময় তো আসলে আমরা বেশিরভাগ সময় পুরো ওয়ার্ল্ডেই যখন একটা টিম খারাপ করে তখন আমরা খুব সহজেই একটা কোচের ঘাড়ের উপরে, কিন্তু সেই কোচ কিংবা ম্যানেজমেন্টের ঘাড়ের উপরে কিন্তু সেই দায়ভারটা চাপিয়ে দেয়া হয়। আসলে এই দায়ভারটা প্লেয়ারদের কতটুকু, প্লেয়াররা তাদের কাজটা কতটা মাঠে নেমে আসলে করেন, এই ব্যাপারে কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়। গাফার ভাই, একটা একটা জিনিস বলে রাখি, যে কোচ হয় এটা কিন্তু থ্যাঙ্কসলেস জব, এক কথা। যদি ভালো করে তখন আমরা সবাই তাকে বাহবা দিই, তালি দিই এবং সর্বোচ্চ সম্মানও দিই। আসলে জিমিদের ব্যাপারটা আমি বলে রাখি, জিমিদে গত 3.5 বছর কিন্তু যে কাজটি করার সুযোগ পেয়েছিল সে কিন্তু দেশে যদি থেকে কাজটি করত, সে বিভিন্ন সময় চেষ্টা করেছে প্রবাসী খেলোয়াড় আনার জন্য, প্রবাসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশে যারা খেলেছে, যারা বাংলাদেশ বংশোদ্ভূত খেলোয়াড় সেই খেলোয়াড়দেরকে এনে, কিন্তু এত অল্প সময়ের জন্য কিন্তু এনে তারা যেখানে যেভাবে খেলেছে, জন্ম নিয়েছে, আমাদের দেশের ফুটবলের সাথে যদি খাপ খাওয়াতে না পারে, সে যত বড় খেলোয়াড় হোক সে কিন্তু দলের জন্য কোনো কাজে আসবে না। বাট সে কিন্তু একটা ট্রফি পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট পরিমাণ তাকে সুযোগ দিয়েছে। এখন তাকে সরিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনই ভালো ডিসিশন নিয়েছে, চিন্তা ভাবনা করেছে ফুটবলের জন্য। আর সম্পূর্ণ দোষ কোচকে একাকভাবে দেওয়া ঠিক হবে না,
কোচিং স্টাফ আছে, আমাদের খেলোয়াড়ও আছে। এই দায় দায়িত্ব কিন্তু খেলোয়াড়দের উপরে পড়ে। আমরা যখন মাঠে নামবো আমাদের দেশে খেলার জন্য দেশের পতাকাটা বুটে নিয়ে, তখন আমার দায় দায়িত্বটা কিন্তু অনেকটা না অনেক গুণে বেড়ে যাবে। কারণ আমাদের 16 কোটি মানুষের মধ্যে আমরা 11 জন মাঠে নামছি, এই 11 জনের দায় দায়িত্ব বাংলাদেশের পতাকাকে উচ্চ করে ধরার জন্য। সেক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে আমাদের কাজটি আমরা সঠিকভাবে, এখানে আরো কিছু ব্যাপার আছে সোজা কথা, যে 11 জনের পরে যারা বেঞ্চে বসে থাকে, দেয়ার ইজ নো কম্পিটিশন নো চ্যালেঞ্জিং। কারণ কি, ওরা জানে আমরাই আছি, আমরা খেলতে পারছি। যদি চ্যালেঞ্জিং থাকতো যে না আমি আজকে 11 জনের মধ্যে নেই, আমি কালকে 11 জনের মধ্যে ঢুকবো, আমাকে থাকতে হবে, আমাকে কিছু একটা করতে হবে, এই চ্যালেঞ্জিংটা কিন্তু আমাদের খেলোয়াড়দের মধ্যে অভাব বেশি, যে কারণে কিন্তু টিমের রেজাল্ট কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না। যদি জাতীয় দলের যে খেলোয়াড়গুলি দীর্ঘদিন ধরে খেলে আসছে, অনেক খেলোয়াড় আছে তাদের অভিজ্ঞতা ঝুলিও কিন্তু অনেক বেশি, কিন্তু তারা তাদের দায়িত্বটা যে আমাকে আমার দেশকে আমি দেশের প্রতিনিধিত্ব করছি, আমাকে দলের জন্য আমার দেশের জন্য খেলতে হবে, সেই জিনিসটা তাদের মধ্যে আমার মনে একটু ঘাটতি আছে। যার কারণে আমরা দেখেছি বিভিন্ন সময় যে যে যখনই নামছে না কেন, তার খেলার জন্য খেলছে, বাট নিজের যে একটা এফোর্ট এবং নিজে যে একটা কিছু করতে পারি, করার মতন সেই অবস্থান তৈরি করতে হবে, সেই জিনিস কাজগুলি কিন্তু এখনকার খেলোয়াড় তারা করে না। যে জন্যই কিন্তু আমরা অনেকটাই আমি মনে করি খেলোয়াড়দের উপরে কিন্তু দায় দায়িত্ব পড়ে, শুধু একা কোচের উপরে না। গাফার ভাই, আপনারা যখন খেলতেন, আপনাদের খেলার গল্প আমরা অনেক শুনেছি, আপনারা প্রচুর অ্যাটাকিং ফুটবল খেলতেন, আপনারা জয়েনি আসতেন, সেই জায়গাটা থেকে সরে এসে এখনকার বাংলাদেশের ফুটবল অনেকটা পৌঁছে গেছে, আমরা গোল খাবো না, এই একটা মাইন্ডসেটে যখন একটা দল পৌঁছে যায় যে আমরা গোল খাবো না, সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ খেলতে হয়। আমরা গোল খাবো না, আমরা কোনো মতে একটা হয়তো ড্র করে ফিরবো, আর সুযোগ পেলে হয়তো একটা গোল করব। সেখান থেকে বের হয়ে আমরা গোল করার জন্য কিন্তু আসলে অস্কার ব্রুজানের হাতে দায়িত্বটা দেয়া। তো আমি যেটা বলছিলাম যে আসলে আমরা গোল খাবো না, এই মাইন্ডসেট নিয়ে খেলা খেলতে যখন একটা টিম নামে, তখন প্লেয়ারদের কি খুব বেশি কিছু করার থাকে? এটা কোচের উপর নির্ভর করে, কোচ কিভাবে তার ফরম্যাট কার কিভাবে সে দলকে সাজাবে, এটা টোটালটাই নির্ভর করে কোচ যে থাকেন তার উপরে। এখন সে যেভাবে চিন্তা করেছে যে আমরা ডিফেন্সিভ খেলে খেলে কাউন্টার অ্যাটাকে গিয়ে আমরা গোল করব, সুযোগ পেলে আমরা গোল করবো কিন্তু গোল খাবো না, এটা আসলে ফুটবলে ভাষায় বলি এটা ঠিক সঠিক না। আমি প্রথমেই বলে আসছি, ফুটবল হলো অ্যাটাকিং করলে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ। তো সেক্ষেত্রে আমাদের কোচ মনে করেছে আমাদের যারা অ্যাটাকার আছে, যারা গোল গেটার আছে, যারা স্টার্টিং পজিশনে খেলে, তাদের সে দক্ষতা নাই, সে কনফিডেন্স নাই, বিদায় কিন্তু কোচ চিন্তা করেছে যে ডিফেন্সে থাকতে থাকতে যদি গোল না খাই, যদি কাউন্টার অ্যাটাকে গোল করতে পারি, সেটাই আমার পুঁজি হবে। এই ধরনের চিন্তা ভাবনা করেছে কিন্তু জিমি দে, এবং সে ওইভাবে তার দলকে তৈরি করে নিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি যে জিমিদের সময় কিন্তু যে 11 জন খেলোয়াড় কিন্তু প্রথমে 11 জন কোন সময় আমি যেখানে খেলতে গেছে দেখিনি যে এই ফার্স্ট 11। আর যে কথাটি বলেছেন আর বিগত দিনের ফুটবলার, আমি যদি এখন এক এক করে বলি, চ্যালেঞ্জিং ফুটবলার যদি ন্যাশনাল টিম করতে যায়, সিন্স 1975 থেকে যদি বলি, সালাউদ্দিন ভাইয়ের সাথে ছিল এনায়েত ভাই, নসের ভাই, আপনার চুন্নু ভাই, বাবলু ভাই, মহসিন ভাই, কত বড় বড় খেলোয়াড় তাদেরকে কিন্তু টিমে ঢুকতে এসে চ্যালেঞ্জ করে। কিন্তু সেক্ষেত্রে যদি স্ট্রাইকিং এ যদি সুলতান ভাই ছিল, তারপরে আরো অনেক অনেক প্লেয়ার যারা ছিল, তারা কিন্তু সবাই কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু ন্যাশনাল টিমে ঢুকেছে, এবং তাদের সেই স্ট্রাইকিং অ্যাবিলিটি ছিল বিধায়। আমরা যদি দেখি যে আসলে সাফ ফুটবলে অনেকদিন ধরেই বাংলাদেশ ভালো করতে পারছে না, গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাচ্ছে, এবার কিন্তু কোনো গ্রুপ পর্ব নেই, 12 দিনে কিন্তু 4টা খেলা খেলতে হবে, এটা কিন্তু প্লেয়ারদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কতটা খাপ খাওয়িয়ে নিতে পারবে বাংলাদেশ এত ঘন ঘন খেলা? না, বাংলাদেশে আমি মনে করি যে টোটাল টিমটা
এখন যে অবস্থায় আছে তারা কিন্তু প্র্যাকটিসে ছিল এবং বাংলাদেশের যে লীগ হয়েছে আমি মনে করি এখানে প্রতিদিন খেলোয়াড় কিন্তু অনেক দলেরই বিদেশি বহু বড় ভালো ভালো খেলোয়াড় এখানে খেলেছে যদি বলি আমাদের বসুন্ধরা যে যে চারজন খেলোয়াড় খেলেছে শেখ জামাল টিমে যে চারজন খেলোয়াড় খেলেছে আবনিকে চক্রে আবনি ক্লাব লিমিটেডে যে প্লেয়ারগুলি খেলেছে তাদের এগেনস্টে কিন্তু এই খেলোয়াড়গুলি খেলেছে অতএব তারা যদি তাদের সেই শ্রেষ্ঠত্ব এবং সেইভাবে যদি তারা তাদের ফিটনেসটা তারা যদি চিন্তা করে যে না আমাকে চারটা ম্যাচে আমাকে সেভাবে খেলতে হবে সেই কনফিডেন্স এবং আমাদের টোটাল টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা মোটিভেশন করে তাদেরকে সে উৎসাহিত করে শুধু মাঠে মাঠের বাইরে সব ক্ষেত্রে কিন্তু তাদেরকে এখন উৎসাহিত করতে হবে তোমরাই বেস্ট তোমাদের বেস্ট অফ দ্য বেস্ট তোমরা মাঠে দিতে হবে এবং আমাদের দলকে জিতাতে হবে দেশকে জিতাতে হবে সেই জিনিসটা যদি তারা রপ্ত করতে পারে আমি মনে করি 12 দিনে চারটা ম্যাচ তিন দিন করে 72 আওয়ার্স অফ আছে এটা নিয়ম সারা পৃথিবীতে নিয়ম 72 আওয়ার্স এর পরে আপনাকে খেলার সুযোগ করে দেয় সো সেই 72 আওয়ার্স এর মধ্যে রিকভারি হয়ে যাবে এবং সেভাবে আমার প্লেয়াররা যদি সঠিকভাবে মানে তাদের শরীরটা ধরে রাখতে পারে তাদের চিন্তা ভাবনা যদি মানে করে যে না আমরা দেশের জন্য আমরা 100% খেলতে পারবো খেলা দিতে পারবো খেলে আসতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনে কোনো মানে খেলোয়াড়রা ভালো খেলেই আমার মনে হয় এই বছর আমি আশাবাদী আশা করি যে অন্তত ফাইনালে খেলার আমাদের টিমের দক্ষতা আছে নিশ্চয় গাফর ভাই একদম আপনার সাথে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি 1 তারিখে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু নামতে যাচ্ছে বাংলাদেশ আপনার কাছ থেকে ছোট্ট একটা প্রেডিকশন জানতে চাইবো যে আপনি কি আশা করছেন আসলে ম্যাচের ফলাফল আপনি কি আশা করছেন আমি 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 আগে বলেছি শ্রীলঙ্কা ম্যাচ ইজ ভেরি ভাইটাল ম্যাচ ফর ফার্স্ট ডে কারণ আমাদেরকে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে যদি আমরা নেক্সট দুইটা তিনটা ম্যাচ থাকবে সেই ক্ষেত্রে যদি এই ম্যাচটি আমরা জিততে পারি ইনশাল্লাহ আগামী তিন ম্যাচে আমাদের দল আরো কনফিডেন্স হবে আরো ভালো হবে তারা উৎসাহিত হবে তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে তখন দেখবেন যে প্রতিটা খেলোয়াড় কিন্তু তখন তাদের নিজেদেরকে উজাড় করে খেলতে পারবে কিন্তু ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে জেতার মতন আমাদের দল এবং জেতার মতন আমাদের ন্যাশনাল টিমের সমস্ত খেলোয়াড় আছে তারা মাত্র লীগ শেষ করে গিয়েছে সেক্ষেত্রে তাদের ঘাটতি থাকবে না এন্ডোরেন্সের ঘাটতি থাকবে না টেকনিক্যাল সাইডে কোনো ঘাটতি থাকবে না যেখানে অস্কার ব্রুজেন্ডাস সহ এই কয়েকদিনে যারা প্র্যাকটিস করেছেন তারা কিন্তু তাকে বুঝে নিয়েছেন সে কি চায় এবং সেই চাওয়াটা যদি তারা 100% দিতে পারে ডেফিনেটলি শ্রীলঙ্কাকে আমরা বিট করতে পারবো আমি আশাবাদী 100% নিশ্চয় পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে সাফের দিকে 1 তারিখে বা 1 অক্টোবর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভরসা রাখতে চাই অস্কার ব্রুজান এবং কোচিং স্টাফ ফুটবল ফেডারেশন ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের সবার উপর আমরা ভরসা রাখতে চাই এবং আমরা একটা ভালো ফলাফল আশা করছি গাফর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভকামনা করছি এবং সকল খেলোয়াড় যেন সুস্থ থাকে আমরা একটা ভালো রেজাল্ট এই বছর পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন গাফর ভাই দর্শক এই পর্যায়ে আবার একটি ছোট ব্রেকে যাচ্ছে কোথাও যাবেন না আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু দুর্দান্ত সব ম্যাচ আছে আমরা ফিরে এসে দেখব চ্যাম্পিয়ন্স লিগের খবর ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস স্পেশাল সঙ্গে আছে আমি পিঙ্কি সানর এখন জানবো চ্যাম্পিয়ন্স লিগের খবর আজকে রাতে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি এবং ম্যানচেস্টার সিটি এই ম্যানচেস্টার সিটির কাছে হেরেই কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল পিএসজি সেই সেই যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু আজকে প্রতিশোধ নেওয়ার সুযোগ পিএসজির সামনে এছাড়াও খেলা আছে রিয়াল মাদ্রিদের দেখে আসি তারা কেমন শেষবারের মতো কেমন প্রিপারেশন নিয়েছে টিমগুলো
এ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে ম্যান সিটি। পিএসজির বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামার আগে নামের পাশে 3 পয়েন্ট, দুদলই ম্যাচ খেলেছে একটি করে। ম্যান সিটির তাবুতে 2টি ইঞ্জুরি, মেন্ডি আর স্টিফেন চোটের কারণে থাকছেন মাঠের বাইরে, শঙ্কা আছে গুন্দুগানকে নিয়ে। এদিকে গুরুত্বপূর্ণ হোম ম্যাচের আগে ইঞ্জুরির থাবায় পিএসজি, পারিসিয়ানরা এই ম্যাচে পাচ্ছে না ডিমারিয়াকে, পায়ে চোট থাকায় মাঠের বাইরে থাকছেন রামোস, এছাড়াও শঙ্কা আছে মেসি ও ভিরাত্তিকে নিয়ে। হেড টু হেডে দুদলের শেষ 5 বারের দেখায় জয় নেই পিএসজির। এদিকে ডি গ্রুপে একেবারে অচেনা প্রতিপক্ষ তিরাসপোলের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, এর আগে দুদলের হয়নি মুখোমুখি দেখা। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে রিয়াল তাবুতে 5 ইঞ্জুরি, ডিফেন্ডার মার্সেলো মাসেল ইঞ্জুরিতে থাকছেন মাঠের বাইরে, টনি ক্রস আর মেন্ডিও ইঞ্জুরিতে থাকছেন না এই ম্যাচে, এছাড়া শঙ্কা আছে গ্যারেথ বেল ও জোভিচকে নিয়ে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। শুধু কি এই খেলাগুলোই, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের আরো অনেক খেলা আছে। আজকে রাত 1টায় বাংলাদেশ সময় রাত 1টায় এসি মিলানের প্রতিপক্ষ হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ওদিকে ডর্টমুন্ড লড়বে স্পোর্টিং লিসবনের বিপক্ষে, অন্যদিকে এফসি পোর্তো প্রতিপক্ষ লিভারপুল। সবগুলো ম্যাচ কিন্তু আছে আজকে বাংলাদেশ সময় রাত 1টায়। চলুন দেখে আসি ম্যাচ রিপোর্ট। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সমর্থকদের চোখ এই বিগ গ্রুপের দিকে, 3 হট ফেভারিট যেখানে লড়ছে গ্রুপ শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে। এসি মিলানের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যাচটা হবে মিলানের গ্রাউন্ডে। ম্যাচের আগে স্বস্তিতে নেই স্বাগতিক কোচ স্টিফানো পাওলি, ইঞ্জুরিতে ইব্রাহিমোভিচ থাকছেন মাঠের বাইরে, এছাড়াও ইঞ্জুরিতে ছিটকে গেছেন ক্রুনিক প্লিজারিয়ার মতো ফুটবলাররা। গ্রুপ টেবিলে এক ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পেয়ে চারে আছে মিলান। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বেশ ফুরফুরে অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে, দলে নেই কোনো ইঞ্জুরি। সি গ্রুপে বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে পরীক্ষা প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন, হেড টু হেডে দু দলের মাত্র 2 বারই হয়েছে দেখা সেই 2016 সালের চ্যাম্পিয়ন্স লিগে। 2টি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল ডর্টমুন্ড। ঘরের মাঠে লিসবনকে আতিথ্য দেওয়ার আগে ইঞ্জুরির থাবা দলটির বড় চিন্তার নাম। অন্যদিকে পেদ্রো ছাড়া লিসবনের বাকি সব ফুটবলারই আছেন ফিট। এদিকে বি গ্রুপের আরেক ম্যাচে পোর্তোর আতিথ্য নেবে লিভারপুল, গ্রুপে এখন পর্যন্ত একমাত্র জয়টি পেয়েছে ইংলিশ জায়ান্টরা। পোর্তোর বিপক্ষে হেড টু হেডের শেষ 5 ম্যাচে হারের দেখা নেই লিভারপুলের, দলে 2টি ইঞ্জুরি, কাফ মাসেলের ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকবেন থিয়াগো, আর অ্যাঙ্কেল ইঞ্জুরিতে ছিটকে গেছেন ইলিয়ট, এছাড়া ইঞ্জুরিতে শঙ্কা আছে ফিরমিনো মিনামিনো ও উইলিয়ামসকে নিয়ে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এই তার ঘন্টা খানিক পরে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো, কোটি কোটি ভক্ত অপেক্ষা করছে উপভোগ করার জন্য। আজকে এখানে শেষ করছি স্পোর্টস স্পেশাল, আগামী শনিবার একই সময় ফিরে আসবে স্পোর্টস স্পেশাল আবার নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন গুড নাইট অ্যান্ড গুড বাই।